একজন মানুষ 60 বছর বাঁচে, 60 বছরের মধ্যে সে দেখা যায় কি যে 25 বছর ঘুমিয়ে কাটায়, এরপরে সে জীবনটাকে বুঝতে বুঝতে তার 20 বছর বা 25 বছর পার হয়ে যায়। জীবনটাকে বুঝতে গেলে একজন মানুষের ম্যাক্সিমাম 25 বছর লাগে, 25 বছরের পরে সে জীবনটাকে উপলব্ধি করতে পারে। এখন ঘুমের সময় যদি এই বুঝার সময় বাদ দেন, তাহলে আপনার হাতে সময় কই? সময়টা থাকে সর্বমোট 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছরের এই সময়টাকে আপনি আপনার জীবনকে সাজাতে, গোছাতে এবং জীবনে সফলতা শীর্ষে ওঠানোর জন্য এই সময়টা আপনি সদ ব্যবহার করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে আমাদের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস কোনটি। এই সম্পদের অপচয় করার অন্যতম হাতিয়ার হচ্ছে মোবাইল। আর এই সম্পদটা এমন একটা সম্পদ যা একবার হারায় গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। করতে পারেন ছোটোবেলা থেকে যদি এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারেন এবং এই সম্পদেরকে যদি এক মুহূর্তের জন্য অপব্যয় না করেন, অপচয় না করেন, তাহলে আপনার জীবন সাকসেস বা সফল হতে বাধ্য। আজকে সেই সম্পদের কথাই বলব। সেই সম্পদটা হচ্ছে কি যে সময়। যদি আপনি এই সময়ের মূল্য বুঝেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু এখনকার সময়ে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এই সময়ের অপচয়টা আমরা হারহামেশাই করি, এবং আমাদের যুবক শ্রেণীর মানুষ যারা আছে তারা অনেকটা সময়, দিনের অনেকটা সময় মোবাইলে বিভিন্নভাবে সময়টাকে অপচয় করে। আর এই সময়টাকে অপচয় করতে গিয়ে তার পড়ালেখা ঠিকমতো হয় না বা অন্য কোনো কাজ সে ঠিকমতো করে না বা করতে পারে না। যারা পড়ালেখা করেন, পড়ালেখার পাশাপাশি মোবাইলে সময় দেওয়াটা কমানো উচিত, এবং নিজের এই পড়ালেখার পাশাপাশি অন্য কোনো দক্ষতা অর্জন করা উচিত যদি জীবনে সফলতা চান। সময় এমন একটা জিনিস যেটা আপনি চলে গেলে আর কখনোই ফেরত পাবেন না। এবং আপনি দেখেন, আপনারা দেখেন, যদি একজন মানুষ 60 বছর বাঁচে, 60 বছরের মধ্যে সে দেখা যায় কি যে 25 বছর ঘুমিয়ে কাটায়, এরপরে সে জীবনটাকে বুঝতে বুঝতে তার 20 বছর বা 25 বছর পার হয়ে যায়। জীবনটাকে বুঝতে গেলে একজন মানুষের ম্যাক্সিমাম 25 বছর লাগে, 25 বছরের পরে সে জীবনটাকে উপলব্ধি করতে পারে। এখন ঘুমের সময় যদি এই বুঝার সময় বাদ দেন, তাহলে আপনার হাতে সময় কই? সময়টা থাকে সর্বমোট 10 থেকে 15 বছর। এই 10 থেকে 15 বছরের এই সময়টাকে আপনি আপনার জীবনকে সাজাতে, গোছাতে এবং জীবনে সফলতা শীর্ষে ওঠানোর জন্য এই সময়টা আপনি সদ ব্যবহার করতে হবে। এতটুকু সময় ব্যয় করার কোনো সুযোগ নেই, অপচয় করার কোনো সুযোগ নেই। তাই সময়ের মূল্য সবসময় বুঝতে চেষ্টা করতে হবে। যারা পড়ালেখা করেন না, এমনিতে হয়তো সময় কাটাচ্ছেন, তারা পড়ালেখা না করলেও অন্য কোনো কাজে, অন্য কোনো বিষয়ে দক্ষতা অর্জন করা আবশ্যক। এবং এই বিষয়টা যত সদ্ব্যবহার করতে পারবেন, যত সুষ্ঠু ব্যবহার করতে পারবেন, যত কাজে লাগাতে পারবেন, ততই আপনার জীবন সফলতার দিকে ধাবিত হবে, আপনার জীবন সফল হবে। তো যারা যুবক শ্রেণীর মানুষ আছেন, তাদের কাছে এতটাই রিকোয়েস্ট যে আপনারা সময়ের সদ্ব্যবহার করুন, সময়ের মূল্য বুঝুন এবং সময়কে অপচয় না করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টস, লাইক, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন। আসসালামু আলাইকুম।